তোমার নামে শুরু আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত 24 ইসলামিক দুনিয়ার সদস্যগণ, আশা করি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত সদস্যগণ, আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করা যায় বা অবাধ্য সন্তানকে আয়ত্তে আনার আমল কি। তো চলুন আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো সম্মানিত সদস্যগণ, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের সন্তান রয়েছে, বড় ছোট, বালিক নাবালিক, যারা আপনাদের কথা শোনে না, আপনাদের কথা মতো চলে না, যারা অবাধ্য, কথার অবাধ্য, মা বাপের নাফরমান। তো এই সমস্ত সন্তানকে কীভাবে আয়ত্তে আনবেন, কীভাবে আপনার কথা মতো চালাবেন, কী আমল করলে আপনাদের কথায় তারা উঠবে ও বসবে, আপনাদের সমস্ত কথা কী আমল করলে শুনবে, তো জেনে নিন এই আমলটি কীভাবে করবেন, কখন করবেন। তো আমলটিকে এইভাবে করবেন, প্রথমে আপনি উজু করবেন। উজু অবস্থাতে প্রতিদিন একবার করে সন্তানের মাথায় হাত রেখে এই দোয়াটি পাঠ করবেন। তো কীভাবে পাঠ করবেন, আপনি সারাদিনের মধ্যে যখন খুশি সন্তানের মাথায় হাত রাখবেন, হাত রেখে প্রথমে দরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দরুদ শরীফটি আমরা নামাজে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাথায় হাত রেখে প্রথমে দরুদ শরীফটি পাঠ করে নেবেন উযু অবস্থাতে, তারপর আপনি এই কালিমাতগুলো পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপরে আবারও দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন। বোঝা গেল, প্রথমে দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন মাথায় হাত রেখেই, তারপরে যে কালিমাতগুলি আমি বললাম সেগুলিকে পাঠ করবেন, তারপরে আবারও দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন। পাঠ করার পর হাত তো আপনার তার মাথায় রাখা রয়েছে, তারপরে আপনি তার মাথাতে ফুঁ দিয়ে দেবেন, ঠিক আছে না? ফুঁ দেওয়ার পর আপনার হাতটি তার মাথায় ফিরিয়ে দেবেন। এতটুকু কাজ আপনাকে এক সপ্তাহ না হলে 21 দিন করতে হবে। হ্যাঁ, যদি এই আমলটি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অবাধ্য সন্তান আপনার কথা মতো চলবে, তারা পড়াশোনায় মনোযোগী হবে, দুষ্টামি করবে না, নানান ধরনের যে সমস্যা রয়েছে যেগুলোর জন্য আপনারা খুবই চিন্তিত যে তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের ফিউচার কী হবে, এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সন্তানেরা আপনাদের কথায় উঠবে ও বসবে, তাদের ভবিষ্যৎ ভালো হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে সঠিকভাবে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন, এবং সকলের সন্তানকে হেদায়েত দান করেন, সকলের সন্তানকে ভালো রাখেন, সকলের সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং তারা যেন তাদের পিতামাতার কথা মতো, তাদের পিতামাতার ফার্মা বারদার হয়ে চলে, সকলেই বলেন আমিন।